প্রিমিয়ো গাড়ির দামে ল্যান্ড ক্রুজার প্রাডো। আজকের এই লাইভ যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি সাতদের মধ্যেই সব গাড়ি কিনতে পারবেন। সালাম আলাইকুম বাবুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম হাসান ভাই, কেমন আছেন? অনেক তো দেখলাম পন্নাতুর মাসে অনেক সাহায্য দিয়েছেন, অনেক কষ্ট করছেন, আপনাকে অশেষ ধন্যবাদ ভাই। আপনি সুস্থ আছেন, আমাদের মাঝে ফিরে আইছেন। তারপরে আমাদের লাইভে প্রথম প্রিমিয়র দামে হলো প্যারাডো গাড়ি 2005 এর। প্রিমিয়ো গাড়ির দামে প্যারাডো গাড়ি, ঠিক আছে? কি 5 এর মডেল? হ্যাঁ 2005 এর মডেল, সাথে রেজিস্ট্রেশন, কিন্তু দেখা মনে হয় আরো আপডেট মডেল। হ্যাঁ দেখতে মনে হয়। আমাদের ক্লিয়ার দেখা গেলে এবং কথা ক্লিয়ার শোনা গেলে একটু কমেন্টস করে দিয়েন। এই গাড়িতে এলপিজি করা আছে কিন্তু এলপিজি আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ খুঁজে পাবেন এলপিজি। আচ্ছা এলপিজিটা একটু আমাকে একটু দেখান তো, এলপিজি কোন জায়গায় রাখছেন? আমি তো দেখতেছি এলপিজি নাই। এই যে এলপিজিটা নিচে, একদম নিচে, একদম নিচে গ্যাপের ভিতরে নিচে দিয়ে নিচে নিচে। এই যে ও আচ্ছা, এলপিজি সিলিন্ডার দিয়ে দাও এই নিচে। হ্যাঁ তাহলে আপনার উপরে কিন্তু জায়গা নষ্ট হয় নাই। জায়গা নষ্ট নাই কোনো কিছু নাই। একটু দেখেন 7 সিটার সানরুফ সহ ল্যান্ড ক্রুজার প্রাডো, এই গাড়িটা আপনি প্রিমিয়ো গাড়ির দামে পাবেন আজকে। আর আজকে কিন্তু 7 সিটার গাড়িও আছে। হ্যাঁ 7 সিটার আজকে আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে। আপনারা ওয়েট করেন, এই যে এই এখানে একটা স্টিমার আছে, এখানে এক্সট্রেইল আছে, তারপরে আউটল্যান্ডার 7 সিটারও আছে। 7 সিটার বাইরে আসেন। আমরা এখন যে শোরুমে আছি এই শোরুমের নাম হচ্ছে কাজী মোটরস। কাজী মোটরস। আর বাবুল ভাই আমার সামনে আছে, শোরুমের ওনার। ভাই আপনার শোরুমের ঠিকানাটা একটু বলে দিতে পারেন? খিলগাঁও তালতলা মার্কেটের পাশে সোনালী ব্যাংক। আচ্ছা সোনালী ব্যাংকের ঠিক অপর সাইডেই একদম তাকাইলে বাংলাদেশ কমার্স কলেজ গলি, একদম সামনাসামনি বাংলাদেশ কমার্স কলেজের গলিতে ঢুকলেই কাজী মোটরস, একদম সহজ ঠিকানা। ঠিকানা স্ক্রিনে ফোন নাম্বার আছে, আপনারা ফোন দিয়ে চলে আসেন। এটা প্রিমিয়র দামে ভাই বলছে দিবে, আমি দাম বললেই বুঝতে পারবেন যে আসলে প্রিমিয়র দামে প্রাডো কিনা। মডেল হচ্ছে 2005, সাথে রেজিস্ট্রেশন করা, সেভেন সিট, এবং আপনার এই দেখেন সানরুফ আছে। গাড়িতে কোনো কাজকাম আছে ভাইয়া? কোনো কাজকর্ম নাই, একদম কোনো কাজকর্ম নাই, একদম রেডি আছে, একদম রেডি, খালি নিবে চালাবে। গাড়িতে কোনো কাজ নাই, শুধু নিবেন আর চালাবেন। গাড়িটা একটু দেখেন, টায়ারগুলোর কন্ডিশন আছে, একদম নতুন, চারটা টায়ার নতুন, স্পেয়ারটা নতুন, এক পাঁচটা টায়ারই নতুন। আচ্ছা প্রাডোর দাম কত এক ভাই জানতে চাইছেন, এখনই বলতেছি। হ্যাঁ এটার দাম হলো 36.50, 36,50,000 টাকা। দেখেন ল্যান্ড ক্রুজার প্রাডো 5 এর মডেল গাড়ি, কালার ব্ল্যাক, এলপিজি করা আছে, 36,50,000 টাকা। আজকের জন্য অফার হইল 35,50, আজকের জন্য। হ্যাঁ 35,50,000 টাকায় আপনি এই প্রাডো গাড়িটা পাবেন উইথ এলপিজি। পেপারস আপডেট, একদম পেপারস আপডেট, পেপারস আপডেট আছে, এবং নাম ট্রান্সফার আপনি করতে পারবেন সাথে সাথে নাম। তাহলে আপনি যদি প্রাডো কিনতে চান এই গাড়িটা এসে দেখেন, 35,50,000 টাকা হলে নিতে পারবেন। আরো একটা চমক আছে, সেটা হচ্ছে যে এর থেকেও যদি কম টাকায় প্রাডো লাগে আজকে আছে, 20,00,000 টাকার মধ্যেও প্রাডো আছে। আচ্ছা বাবুল ভাই এবার একটু বাইরের গাড়িগুলো আগে দেখাই, তারপরে ভিতরে যাব। এ হচ্ছে ওনার শোরুম কাজী মোটরস, আপনারা খিলগাঁও তালতলা মার্কেটের পাশেই, পাশে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের সামনাসামনি বাংলাদেশ কমার্স কলেজ সাইনবোর্ডে গলিতে ঢুকলেই কাজী মোটরস। ওকে এটা কত মডেল এক্সিও? এইটা 16 মডেল এক্সিও, পুশ স্টার্ট, অক্টেন চালিত, 22 এর রেজিস্ট্রেশন, নন হাইব্রিড, নন হাইব্রিড। আচ্ছা এটা হচ্ছে আপনার এক্সিও 2000, হ্যাঁ 16 মডেল, 16 মডেল। হ্যাঁ আমাদের কাছে কিন্তু 2014 মডেলের এলিয়নও আছে, আজকে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এই গাড়িতে, পুশ স্টার্ট, এটা এক্সিও জি, হ্যাঁ পুশ স্টার্টের গাড়ি, মডেল 16 আর রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন 22 এ, অক্টেন চালিত, অক্টেন চালিত, ইমার্জেন্সি ব্রেক আর সামনে প্রজেকশন লাইট, 47 সিরিয়াল। গাড়িটা একটু দেখেন, কালারটা কিন্তু ব্ল্যাক, বাম্পার লাগানো আছে, কিনার পরে শুধু নাম ট্রান্সফার। হ্যাঁ এটা নাম ট্রান্সফার, কিছু কোনো কাজ। আচ্ছা এক্সিও কত টাকা? এটা 22,50,000 আজকিন, আজকের জন্য 22,00,000 টাকা, ফিক্স 22,00,000। তেলের গাড়ি এবং পুশ স্টার্ট, 22,00,000, 22,00,000, একদম 22,00,000। ওকে সমান সমান 22,00,000, 22,00,000। এরপর আসেন এখানে আরো একটা 7 সিটার গাড়ি আছে, এটা হচ্ছে আপনার আউটল্যান্ডার, মিৎসুবিশি আউটল্যান্ডার, মিৎসুবিশি আউটল্যান্ডার। কত মডেল? হ্যাঁ 2010 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, 10 এর মডেল, 10 এর ভিতরে বিস্কিট কালার, সানরুফ, 2000 সিসি গাড়ি, 7 সিট। আসলে একটু ভিতরটা দেখি ভাইয়া। হ্যাঁ এটা কিন্তু আপনার 7 সিটার গাড়ি, ভিতরটা দেখেন কত সুন্দর বিস্কিট কালার ইন্টেরিয়র, এবং আপনার সানরুফ আছে। আপনারা এই শোরুমে আসলে কিন্তু এখন ভ্যারাইটিস ধরনের গাড়ি পাবেন, প্রাডো আছে দুইটা, তারপরে আপনার 7 সিট অ্যাভেঞ্জার আছে, 7 সিট আউটল্যান্ডার আছে, তারপরে আপনার একটা গাড়ি আছে আনকমন, এটা হচ্ছে আপনার টয়োটা। আচ্ছা এটা কি ভাইয়া গ্যাস করা নাকি তেলের? কোনটা? এটা তেলের গাড়ি, অক্টেন চালিত, তেলের গাড়ি, একটু গাড়িটা আগে দেখো, বডি সেন্সর আছে। হ্যাঁ এটা হচ্ছে আপনার আউটল্যান্ডার, আউটল্যান্ডার, মিৎসুবিশি আউটল্যান্ডার, আউটল্যান্ডার 7 সিটার, 7 সিটার এবং অক্টেন চালিত। হ্যাঁ দিতে হবে না আগে, দিতে হবে ভিতরে বিস্কিট কালার। হ্যাঁ ভিতরে বিস্কিট, ফুল কম গাড়িতে কিন্তু আপনি ফুল বিস্কিট কালার পাবেন। হ্যাঁ আউটল্যান্ডার খুবই বিস্কিট কালার কম কম আছে, এটা বিস্কিট কালার, সবকারা দুইটা তিনটা পাবে কি আর দেখতে ভালো লাগতেছে সে রাখেন। সানরুফ সহ পাল কালার গাড়ি, পিছনের অংশটা মনে খোলা যায়। হ্যাঁ এই যে খুলে, পিছনের অংশটা খুলে, এই যে দেখেন কাজী মোটরস থেকে আমরা লাইভে আসছি, এটা আছে খিলগাঁও তালতলা মার্কেট,
তার পাশেই কিন্তু আপনার কাজী মোটরস, একদম ইজি লোকেশন। ওকে, 7 সিটার আউটল্যান্ডার কত টাকা হলে সেল দিবেন ভাইয়া? এটা 22,50,000 দাম, আপনার আজকের জন্য 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা হলে নেওয়া যাবে? হ্যাঁ, 22 লাখ টাকা। ওকে, 22 লাখ টাকা আপনি 7 সিটার পাবেন আউটল্যান্ডার। পাশে একটা প্রাডো আছে, এটা বোধহয় 2000 মডেল, 2000 মডেল, 6 রেজিস্ট্রেশন, এলপিজি করা, সানরুফ। আচ্ছা, দুইটা প্রাডোই আপনার এলপিজি করা আছে না? হ্যাঁ, এলপিজি করা। সামনে থেকে আগে দেখাই, তারপর পিছনে আসতেছি। এটার মডেল হচ্ছে আপনার 2000, আর রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 6। এটার দাম কিন্তু 20 লক্ষ টাকার আশেপাশে। আপনি প্রাডো আজকে দুইটা পাবেন, দুইটাই কিন্তু দাম অনেক কম। আচ্ছা, তৈয়ব ভাই লিখছে, আমি আপনার একজন ভক্ত। ভাইয়া আপনি আমার ভাই, বক্ত বলার দরকার নাই, শুধু ভাই বলেন আমি তাতেই খুশি। এই হচ্ছে প্রাডো 7 সিটার, এটা এলপিজি করা আছে, এটা আপনার 7 সিটার। দুইটা প্রাডো পাইলাম আজকে একটু কমের মধ্যে। এটার প্রাইস কত রাখবেন বাবুল? এটা আস্কিং প্রাইস 21,50,000, আজকের জন্য 20 লক্ষ টাকা। 21,50,000? হ্যাঁ, 20 লক্ষ টাকা এটা। আচ্ছা, 20 লাখ টাকা হবে। 20 লাখ টাকা। হ্যাঁ, ওকে, এবার আসেন একটু এই পাশ থেকে। এলিয়ন 2014, একটা এলিয়নের কথা বলছিলাম, এই হচ্ছে এলিয়ন 14 মডেল। হ্যাঁ, 16 রেজিস্ট্রেশন, অকটেন চালিত, 25টা। এটাও কি তেলের গাড়ি? হ্যাঁ, তেলের গাড়ি। আচ্ছা, এলিয়ন 14 মডেল, 25টার গাড়ি। এটা ভিতরটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড কফি ইন্টেরিয়রটা, এবং যথেষ্ট ফ্রেশ আছে এলিয়ন যারা কিনতে যাচ্ছেন। সিট কভার গুলো আপনার একদম লেটেস্ট গাড়ি লেটেস্ট বিস্কিট বানানো, হ্যাঁ ওগুলা করা হয়েছে। এবং গাড়িটা যেহেতু অকটেনে চলতেছে, আমার মনে হয় ভালোই হওয়ার কথা। ইঞ্জিন কন্ডিশন কেমন? একদম একদম নাম্বার 1 কন্ডিশন। একটু ভিতরটা দেখেন। হ্যাঁ দেখেন, ভিতর একদম নাম্বার 1। এটা আপনার গ্যাস হয়নি কখনো, গ্যাস হলে তো ফুটা করা থাকে, আপনি জানেন। তো তেলের গাড়ি যারা খুঁজছেন, 14 রিলিয়ন এটা দেখতে পারেন, রেজিস্ট্রেশন। হ্যাঁ, রেজিস্ট্রেশন 16 তে। আচ্ছা, এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস হলো আপনার 24,50,000, আজকের জন্য ফিক্স 24 লাখ টাকা। 14 মডেল 24 লাখ। হ্যাঁ, 24 লাখ তেলের গাড়ি। তেলের গাড়ি। আচ্ছা, এরপরে একটা নিশান গাড়ি আছে, নিশান টিটা, নিশান নাম্বার 1, 1500 সিসি। আচ্ছা, নভেম্বর 2024 পর্যন্ত পেপারস আপডেট আছে। সিসি 1500, এটা আয়কর কিন্তু আপনার 25,000 টাকা, ওই এক্স করোলার সমান 25,000 টাকা, আর ফিটনেস সহ বোধ 31, এরকমই পড়ে। ওকে, তাহলে নিশান টিটার প্রাইসটা কত? 10.5 লক্ষ টাকা। 10.5 লাখ? হ্যাঁ, আজকের জন্য 9,80,000। 9,80,000 1500 সিসি নিশান টিটার 6 মডেল। হ্যাঁ, এটাও 16 রেজিস্ট্রেশন, 16 রেজিস্ট্রেশন আপনার, এটাও 16 রেজিস্ট্রেশন, 26, এটারও সিরিয়াল 26। এরপরে অ্যাভেঞ্জার দেখাই নাকি? এটা হলো টয়োটা গায়া 2 সানরুফ। টয়োটা গায়া 2 সানরুফ। আমি আসছিলাম অ্যাভেঞ্জার দেখতে, অনেকে অ্যাভেঞ্জার মতো। এটা হচ্ছে আপনার টয়োটা গায়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মডেল কত? মডেল 1999 মডেল। আচ্ছা, 99 মডেল, 5 রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন 5। এটাও ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র। একটু আসেন, উইথ সানরুফ এন্ড মুনরুফ। জি, দেখেন এটাতে সানরুফও পাবেন, মুনরুফও পাবেন, এবং ইন্টেরিয়রটা অনেক সুন্দর বিস্কিট কালার। অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে। এই গাড়িটারও পেপারস আপনি আপডেট পাবেন বাবুল ভাই। এই যে গাইয়া পার্টস কি अवेलेबल পাওয়া যায়? একদম अवेलेबल। এটা কিন্তু যে টয়োটা ব্র্যান্ডের গাড়ি। হ্যাঁ, টয়োটা গাইয়া। হ্যাঁ, আচ্ছা, গ্যাস করা নাকি তেলের? তেলের গাড়ি, 7 সিটার, 7 সিটার। হ্যাঁ, তেলের গাড়ি। হ্যাঁ হ্যাঁ। এই গাড়িটার প্রাইস কত? এইটার প্রাইসটা 11,50,000, আজকের জন্য 10 লাখ টাকা। 10 লাখ টাকা? 10 লাখ টাকা। এটা হচ্ছে 9,80,000। হ্যাঁ, আর এটা হচ্ছে 10 লাখ। 10 লাখ টাকা। দেখেন 10 লাখ বাজেটের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর গাড়ি আছে বাবুল ভাইয়ের কাছে। শোরুমের নাম হচ্ছে আপনার কাজী মোটরস। সহজ ঠিকানা, খিলগাঁও তালতলা মার্কেটের পাশে, পাশে বাংলাদেশ কমার্স কলেজের গলিতে ঢুকলে পাবেন। এটা কি নিশান এক্সটাইল? নিশান এক্সটাইল 2011 মডেল, 16 রেজিস্ট্রেশন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা নতুন, 4 মাস আগে এলপিজি করা। আচ্ছা, হাকিম ভাই বলছে লাঞ্চ করতে যেতে চাইছিলাম, হাসান ভাই লাইভ চলতেছে আর কেমনে যাই। ঠিক আছে ভাইয়া, লাইভটা শেষ করলে তারপর যাবেন। এটার মডেল হচ্ছে সবকিছু অরিজিনাল 2011 মডেল, 11। রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2016, 11 মডেল, 16 রেজিস্ট্রেশন, এক্সট্রেইল, প্রজেকশন লাইট আছে, প্রজেকশন লাইট, বিগো বাম্পার লাগানো আছে, একদম শোরুম কন্ডিশন। আচ্ছা, ভিতরটা অনেক সুন্দর, একদম সুন্দর। সিট কভারটা 50,000 টাকার লাগানো যায় 1 মাস আগে, তাই? হ্যাঁ, এলপিজিটা 4 মাস আগে করা। এটাতে আপনার সিট হিটার অপশন আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে। গাড়িটা কি অকটেন নাকি গ্যাস? আমরা এলপিজি, এটাও এলপিজি, এলপিজি নতুন, এলপিজি ম্যাক্সিমাম গাড়ি দেখতেছি এখানে, এলপিজি। এটার দাম কত? এইটার দাম 21,50,000।
মডেল কত ভাই? 2003 মডেল, সাথে রেজিস্ট্রেশন। তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন, মাঝখানে ক্যাপ্টেন সিট নোয়ার মতো। হ্যাঁ, দুইটা দুইটা মনিটর সাথে। হ্যাঁ, সিলিং এ মনিটর আছে, এখানে সিলিং এ মনিটর। কাজী মোটরস আসলে আপনি 20 লাখ টাকার মধ্যেই কিন্তু প্রাডো পাবেন। আর এটা হচ্ছে 35,50,000 টাকা পাঁচের প্রাডো, খুবই গুড কন্ডিশনে আছে। এখানে পাল কালারের যে ইস্তিমাটা দেখাইলাম, এটার প্রাইস কত বাবুল ভাই? এটা প্রাইস হলো আপনার 10,80,000 টাকা। 10,80,000 টাকা, হ্যাঁ। 10 লাখ টাকা, 10 লাখ, 10 লাখ রেঞ্জে তিনটা গাড়ি দেখাইলাম। 10 লাখ টাকা ইস্তিমা, তারপর হচ্ছে গাইয়া এবং একটা হচ্ছে নিশান, তিনটা। হ্যাঁ, আসেন, বাজেটের মধ্যে গাড়ি পাবেন। আবার যদি রাজকীয় গাড়ি লাগে একটু কম প্রাইসে পাবেন এই ল্যান্ড ক্রুজার প্রাডো। এক্সিও আছে তেলের গাড়ি, পুশিস্টার, সবগুলো গাড়ি সুন্দর, পেপারস এর কোনো ঝামেলা নাই। আপনারা আসবেন কাজী মোটরসের সরাসরি খিলগাঁও তালতলা মার্কেটের পাশে হচ্ছে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে বাংলাদেশ কমার্স কলেজ গলিতে ঢুকলি কাজী মোটরস। থ্যাংক ইউ বাবুল ভাই, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আসেন, গাড়ি ভালো নিতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে আজকের মতো এখানে শেষ করলাম, আপনার গাড়ি দিয়ে এখান থেকে অদল বদলও করতে পারবেন, কারণ বাই সেল এক্সচেঞ্জ সব পসিবল। আল্লাহ হাফেজ, নেক্সট লাইভে আবার দেখা হবে, ভালো থাকবেন।